নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁজেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোটোবেলার ঠাকুমার হাতের একটি ডিমের রেসিপি। আশা করছি আপনাদের সকলের বাড়িতেই কিন্তু ছোটোবেলায় অর্ধেক ডিম খাওয়া হতো। আমি ভুলও ভাবতে পারি, কিন্তু আমাদের বাড়িতে অর্ধেক ডিমই খাওয়া হতো, আর ঠাকুমা যেভাবে রান্না করতো সেইভাবেই আজকে আপনাদের সামনে রান্না করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এখানে তার জন্য আটা নিয়ে নিয়েছি, বেসন কিন্তু নিইনি, আটা নিয়েছি বড় চামচের 3 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অপশনাল। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রতিটা বাড়িতেই কিন্তু ছোটোবেলায় অর্ধেক ডিম খাওয়া হতো, আর সেই অর্ধেক ডিমের স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না গোটা ডিমে। চেষ্টা করছি ঠাকুমার মতনই রান্না করার। ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখানে আমি ডিমটা সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার যেই ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা ডিমের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। পুরো ডিমে কিন্তু ব্যাটারটা মাখাবো না, একটা স্পুনের সাহায্যে ওপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। প্রতি কটা ডিমে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে আলু লাগছে, আমি আলুটা ডিমের সঙ্গে হাফ সিদ্ধ করে নিয়েছি, আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি। সব কটা ডিমে ব্যাটার লাগানো হয়ে গেছে, রান্নাটা অবশ্যই করব সর্ষের তেলে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে এসেছে, একে একে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন, যেহেতু আগেকার দিনে সাদা তেল পাওয়া যেত না তাই সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। এবার তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেই দিকটায় ব্যাটার মাখানো আছে সেই দিকটা কিন্তু তেলের মধ্যে আগে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আবারও অপর সাইডটা ভেজে নিচ্ছি। সব কটা ডিম ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। আর আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 বাটা করে নিয়েছি, পুরোপুরি কিন্তু বাটিনি। 1/2 বাটা করে ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। আমার ঠাকুমা কিন্তু টমেটো দিতেন না, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, যেহেতু এখন টমেটো দেওয়ার চল আছে রান্নায় তাই আমি টমেটোটা দিলাম। টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো দেওয়ার পর লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জিরে কিংবা ধনে গুঁড়ো কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আগেই বলেছি আলুগুলো ডিমের সঙ্গে আঁচ সেদ্ধ করে নিয়েছি, তাই মশলার সঙ্গে কষাতে দিয়ে দিলাম যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাব, প্রায় 2 থেকে 3 মিনিট। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়, তাই জন্য সামান্য জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো কষাবো। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাস সিম করে 5 মিনিট মতো ঢেকে রান্না করব, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধও হয়ে এসছে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আর
কার কার বাড়িতে এরকম হাফ ডিম রান্না হতো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমারও কিন্তু ভালো লাগবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ছোটোবেলার স্বাদের ডিমের একটা রেসিপি।